আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, সবসময় ভালো থাকেন, এই দোয়াই করি। আমি আজকে যে প্লেসটাতে আছি সেটা হচ্ছে গিয়ে ফ্রান্সের অন্যতম সুন্দর প্লেসের ভিতরে। এই এরিয়াটা একটা এত সুন্দর একটা এরিয়া বা যে সুন্দর একটা স্থান, আনবিলিভেবল। আমি এখন শাটলে এখানে আসছি মূলত আমি মার্কেট করার জন্য, মার্কেট করবো বিদায় এখানে আসছি, কয়েকটা প্যান্ট শার্ট এগুলো কেনার জন্য আসছি। এখানে আমাদের কিছু শর্ট দেখাই, এত সুন্দর একটা এরিয়া। পিছনে ওই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, আইকনিক আইফেল টাওয়ার, আমাদের সেই বিখ্যাত পর্যটক কেন্দ্র যেখানে হাজার 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 নয় কোটি কোটি লোক আসে ভ্রমণ করার জন্য, ভ্রমণ কোটি কোটি ফিরে আসে। আর আমি যে প্লেসটাতে আছি আগেও বললাম সাতলি, এত সুন্দর একটা জায়গা, মানে আপনার যদি দাঁড়াইয়া থাকেন আপনি এমনিতেই ভালো লাগবে আপনার, এত সুন্দর একটা জায়গা। অনেক পর্যটক এখানে আসে, দেখেন আমার পিছনে শত শত পর্যটক, ম্যাক্সিমাম পর্যটকগুলাই এই এরিয়াগুলো পছন্দ করে। আসলে ফ্রান্সের সৌন্দর্য বলে শেষ করা যাবে না, যাকে বলা হয় অর্ধেক নদীর তুমি অর্ধেক কল্পনা। এটা আসলে আপনারা যদি না আসেন কখনো রিয়েলাইজ করতে পারবেন না। সামার সিজনে সব থেকে বেশি পর্যটক আসে এই ফ্রান্সে, আর এখন যে অবস্থা প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি যে ভিডিও করতেছি ভাই, মানে কী বলবো, মানে আমার হাত থেকে ক্যামেরা পড়ে যাবে এমন এমন মনে হচ্ছে। যেদিকে তাকাবেন ওই দিকেই ভালো লাগে, দেখেন কত সুন্দর একটা ভিউ, হোয়াট এ ভিউ, দেখেন। ফ্রান্সের যদি সব থেকে বেশি সৌন্দর্য বর্ধন করে থাকে এই নদীটা, সাইন নদী, প্যারিস সিটিটারে এই সাইন নদীটা মানে এত সুন্দরভাবে আসলে ফুটিয়ে তুলছে। এই নদীটা যদি না থাকতো আসলে একটা অপূর্ণতা থেকে। আমি আরেকটা পাশে যাচ্ছি, অন্য পাশ দিয়ে আপনাদের দেখাই। এখানে মাঝে মাঝে আসি আমরা মার্কেট করার জন্য মূলত। এই পাশ দিয়ে দেখেন ছোট ছোট চিত্রকর্ম, ঐতিহ্যবাহী কিছু ফুটেজ ওরা সংরক্ষণ করে রাখছে, এগুলো তারা সেল দেয়। এবং এই প্লেসের হিস্টোরিগুলা, হিস্টোরিক বইগুলা মূলত তারা সেল দেয় এখানে পাশে। আমার পেজটি সবাই ফলো দিয়ে রাখেন, আর আমার ইউটিউব চ্যানেল আছে, গরিবের একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। তো ইনশাল্লাহ মানে যতটুকু সম্ভব আমি ফ্রান্সের কালচার বলেন বা আর্কিটেকচারাল বলেন, বিভিন্ন প্লেস বলেন, সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এই প্লেসটাতে আজকে আসলাম, যেহেতু ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনাদের দেখাই। যে নদীটা একদম নদীটার কাছে যায়, কাছে যেয়ে আপনাদের একটা ভিউ দেখাই। একদম নদীর সাইড দিয়ে সবাই ফিজিক্যাল এক্সারসাইজ, যেটাকে বলে যে দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি করে অনেকেই, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করে, অনেকে সাইকেল দিয়ে, অনেকে হেঁটে, অনেকে দৌড়াদৌড়ি করে, মূলত রানিং করে তারা। দেখাচ্ছি আপনাদের, সারা পৃথিবীর আইকন দিতে বলে ফ্রান্স, প্যারিসকে বলা হয়তো কোনো এক সময়। তো এখন আসলে অনেকগুলো অনেক সিটি হয়ে যাচ্ছে, ফেমাস অনেক সিটি হয়ে যাচ্ছে, কিন্তু সব দিক থেকে বলেন, সংস্কৃতি বা সব কিছু দিক থেকে বলেন, প্যারিস আসলে এগিয়ে, আসলেই স্বপ্ন একটা শহর প্যারিস।
বিকেল বেলা অন্ধকার হচ্ছে প্রায়, সেজন্য আসলে ক্যামেরাটা ওইভাবে ফোকাস করতে পারছে না বা ক্লিয়ার দেখা যাচ্ছে না সবকিছু মনে হয়। শারীরিক দিক দিয়ে তারা এতটা সচেতন, তার বিকেল হলে এখানে না শুধু সবখানেই আসলে তারা ফিজিক্যাল এক্সারসাইজটা করে, মূলত বিশেষ করে রানিংটা বাধ্যতামূলক, যেখানেই হাঁটি বা যেখানেই যাই তারা রানিং করে, প্রচুর পরিমাণে রানিং করে। তাছাড়া এই পেরিস সিটিতে তো রিক্সা নাই বললেই চলে, ইউরোপে ফুল ইউরোপে আসলে রিক্সা নেই, আমরা তো এখান থেকে ওখানে যাইলে রিক্সা ব্যবহার করে থাকি মূলত, কিন্তু এখানে আপনার প্রচুর হাঁটতে হয়। ইউরোপে একটা আসলে প্রবলেম যদি বলেন, প্রবলেম এটা আমরা বাঙালি যারা, এরা তো আসলে একটু হলে রিক্সাতে চড়ি বা ইয়ে চড়ি চড়ে এখান থেকে ওখানে যাইতে আসলে পছন্দ করি একটু একটু জায়গায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণে হাঁটে, তারা প্রচুর পরিমাণে হাঁটে, ডায়াবেটিস নাই বললেই চলে এদের। আর যদিও ডায়াবেটিস হয়, তারা ডায়াবেটিস একটা বিশাল একটা রোগ আকারে মানে হিসেবে গণ্য করে, তারা ডায়াবেটিসের তারা বিশাল একটা রোগ আকারে গণ্য করে, যদি ডায়াবেটিস হয় হাই ডায়াবেটিস মানে বিশাল একটা রোগ এখানে একটা, বুঝছেন তো? সেজন্য ম্যাক্সিমাম টাইমে ওরা হাঁটে বিঁধে আসলে ডায়াবেটিস হয় না বললেই চলে। এই দেখেন কীভাবে রানিং করতেছে ওরা, আর তারা প্রচুর পরিমাণে এনজয় করে, তারা তাদের যে লাইফটা প্রচুর পরিমাণে এনজয় করে। আমি ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি, আর অপেক্ষা তো প্রচুর উপরে মানে হিসু ধরছে, হিসু ধরার ফলে আসলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে এত পরিমাণ দাম তো হতেই পারে স্বাভাবিক, কারণ এটা যেহেতু পর্যটন এরিয়া সেজন্য দাম। আমি আপনাদের দেখাই দুইটা জিনিস নিয়েছি জাস্ট মাত্র 4 ইউরো, বাংলাদেশের 400 টাকা সামথিং যেটাকে বলে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 400 টাকার জিনিস, এখানে 4 ইউরো, 2 ইউরো, 2 ইউরো করে, বুঝতেই তো পারতেছেন কি এরিয়া এটা। শিশু দিতে আইয়া দেখছেন 4 ইউরো নাই, 400 টাকার জিনিস, বাংলাদেশ সর্বোচ্চ 30 টাকা হইতো এটা। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে। তো প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ওটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। আমি যতটুকু সম্ভব আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য, শুধু ফ্রান্স না পুরো ইউরোপের আমি সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো।